2016 সালে যে ব্যবধান ছিল 2021-এ তাকেও ছাপিয়ে যাবে। কারণ 354টা বুথে বিজেপি এজেন্ট বসাতে পারবে না, বললেন ডোমজুর বিধানসভার তৃণমূল কংগ্রেসের প্রার্থী কল্যাণ ঘোষ। ব্যবধান বাড়ছে, শুধু ব্যবধান বাড়ছে না, 2016 সালে যে ব্যবধান ছিল তাকেও ছাপিয়ে চলে যাবে। কারণ বিজেপি 354টা বুথে প্রার্থী দেওয়ার ক্ষমতা নেই, ক্ষমতা নেই। আতশবাজির নিচে এখন ডোমজুর, সেখানে প্রচারে বিজেপি প্রার্থী রাজীব বন্দ্যোপাধ্যায়কে অনেকটাই পিছনে ফেলে দিয়েছে ভূমিপুত্র কল্যাণ ঘোষ। প্রার্থী ঘোষণা হওয়ার অনেক আগে থেকেই তিনি জনসংযোগে নেমে পড়েছিলেন, আর নাম ঘোষণার পরেই দিন রাত এক করে গোটা ডোমজুর বিধানসভা চষে বেড়াচ্ছেন কল্যাণ। ডোমজুরে ঘাস ফুল ফোটানোর কারিগর কল্যাণ ঘোষ। তৎকালীন সময়ে বাম দুর্গ ভেদ করে তিনি জোড়া ফুলের প্রতীক পৌঁছে দিয়েছিলেন ঘরে ঘরে, আর সেই উর্বর জমিতেই 2016 সালে 1 লক্ষেরও বেশি ভোটে জয়লাভ করেছিলেন রাজীব বন্দ্যোপাধ্যায়, এমনটাই দাবি কল্যাণ ঘোষের। 10ই এপ্রিল চতুর্থ দফায় ভোট এই কেন্দ্রে। আজ মনোনয়নপত্র জমা দিলেন কল্যাণ ঘোষ। সকালে নিজের এলাকা থেকে মিছিল শুরু করেন কল্যাণ, তারপর হাওড়া ফাঁসিতলা মোড় থেকে বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে তিনি জেলাশাসকের দপ্তরে আসেন। কয়েক হাজার তৃণমূল কর্মীরাও তার সঙ্গে পা মেলান, রীতিমতো বিজয় উল্লাসে ফেটে পড়েন তারা। আবেগ আর উচ্ছ্বাসে খেলা হবে গানের তালে তালে নাচতে থাকেন তৃণমূল কর্মীরা, অবরুদ্ধ হয়ে যায় গোটা এলাকা। হাওড়া এবারে বলা হচ্ছে যে ডোমজুর হচ্ছে সব থেকে নজর কাড়া কেন্দ্র, রাজীব বন্দ্যোপাধ্যায় ভার্সেস বললেন কি বলবেন, কতটা ফাইট হবে আপনাদের কাছে? এটা নজর কাড়া কেন্দ্র, ফাইটের কোনো জায়গা নেই। 354টা বুথে উনি এজেন্ট দিতে পারবেন কিনা আগে জিজ্ঞাসা করুন। আপনি কতটা আশাবাদী? আশাবাদী কি যে যারা, আমি কোনো দলকেই প্রতিদ্বন্দ্বী বলে মনে করতে পারছি না। 354টা বুথ আছে, 354টা বুথে এজেন্ট দেওয়ার যাদের ক্ষমতা নেই তাদেরকে প্রতিদ্বন্দ্বী ভাবাটাই তো অন্যায়।